প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইমা হোমিও ক্লিনিকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে বাত নিয়ে আলোচনা করব। বাত মানে রিউমেটিজম। আসলে এই বাত আমাদের দেহের পরিপোষণ ক্রিয়া বিকৃতি, রক্ত দূষণ হয়ে দেহের বিভিন্ন সন্ধি, গ্রন্থি, মাসেল ইত্যাদিতে প্রদাহ, ব্যথা, তাপের তারতম্য ইত্যাদি সমস্যা দেখা দেয়। তো এই বাত স্থান বেঁধে তার নামকরণ হয়ে থাকে। যেমন শরীরের বৃহৎ সন্ধি যদি আক্রান্ত হয় তখন তাকে সন্ধিবাত বলে, অর্থাৎ আর্টিকুলার রিউমেটিজম। ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধি যদি আক্রান্ত হয় তখন তাকে ক্ষুদ্র সন্ধিবাত বা গেটেবাত বা গাউট বলে। আবার পেশি আক্রান্ত হলে তাকে পেশিবাত বা মাসকুলার রিউমেটিজম বলে। আসলে এই বাত একই জিনিস, কিন্তু এটা স্থান ভেদে নাম হয়। এই বাত ব্যথা মানুষকে পঙ্গু করে ফেলে, তার জীবন চলার পথকে অত্যন্ত কষ্টকর করে ফেলে। এই জন্য এর ভালো চিকিৎসা প্রয়োজন। আমরা লক্ষ্য করেছি এই বাত ব্যথা কতগুলো ধরন আছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে নড়াচড়ায় বাতের ব্যথা বেড়ে যায়, তাপ দিলে কিংবা চাপলে রোগী আরাম পায়। এ ধরনের ক্ষেত্রে যেমন ব্রায়োনিয়া এবং এই জাতীয় ওষুধগুলোকে নির্বাচন করা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে নড়াচড়া না করে রোগী থাকতে পারে না, নড়াচড়া করলেই সে কিছুটা স্বস্তি বোধ করে, চেপে দিলে আরাম পায়, কিন্তু সে রোগী বিশ্রামে তার বেদনা ব্যথা বেড়ে যায়। এই ধরনের বাতের ব্যথায় দেখা যায় যে ঠান্ডায় সে আরাম পায় না, গরমে আরাম পায়। এই ক্ষেত্রে রাষ্টক্স তার জন্য প্রযোজ্য হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বর্ষাকালে বাত ব্যথা বেড়ে যায় আর্দ্র আবহাওয়ায়, সেখানে রডোডেনড্রন ওষুধটি বিশেষ কার্যকরী। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বাত ব্যথা পা থেকে উপরের দিকে উঠে আসে এবং ঠান্ডায় সে আরাম পায়। এই যে অদ্ভুত লক্ষণ, সেখানে লিডাম্পাল ভালো কাজ করে। আবার কোনো কোনো বাত ব্যথা শরীরের উপরের অঙ্গ থেকে নিম্নের দিকে ধাবিত হয়। এই ক্ষেত্রে ক্যালমিয়া ল্যাটিফোলিয়া ভালো কাজ করে। তো এভাবে আমরা ঔষধ নির্বাচন করার জন্য লক্ষণগুলোকে আমরা যদি আগে রোগীর কাছ থেকে সুন্দরভাবে সংগ্রহ করতে পারি, তাহলে ঔষধ নির্বাচন অত্যন্ত সহজ হবে এবং রোগীর বাত ব্যথা, তার অবস্থান, তীব্রতা ইত্যাদির দিক লক্ষ্য করে ঔষধের শক্তি নির্ণয় করতে হয় এবং মাত্রাও নির্ণয় করতে হয়। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আজকে এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।